হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, লুনা কয়েন প্লাস লুনা ক্লাসিক। সো লুনা কয়েনের উপর অনেকেই হোল্ডিং এন্ট্রি নিতে চাচ্ছেন, যার কারণে ভিডিওটা মেক করা। সো আমরা যদি খেয়াল করি, ডেলি মুভিং অ্যাভারেজ ক্যান্ডেল আমরা যদি লক্ষ্য করি, ছয় থেকে মানে ছয়ের মধ্যে কিন্তু ওঠানামা করতেছে, মানে 6.5-7-6-এর মধ্যে কিন্তু ডেলি মুভিং অ্যাভারেজের মধ্যে কিন্তু এই কয়েনটা আছে। সো এখন আপনারা কি হোল্ডিং এন্ট্রি নিতে পারেন কি না? তো ভাই, আমি সাজেস্ট করব যে এখানে মার্কেটের অবস্থা খুবই খারাপ প্রতিটা কয়েনের উপর। আজকে কিন্তু বিটকয়েন একটু আমরা বুলিশ মোডে দেখতেছি, সো যার কারণে কিন্তু মার্কেটটা খুব ভালো লাগতেছে। তো আপনারা যারা হোল্ডিং এন্ট্রি নিতে চান, আমি সাজেস্ট করব এই মার্কেটটা কিন্তু এরকম থাকবে না, আরও নিচের দিকে আসবে, ঠিক আছে? আরও অনেক মার্কেট নিচের দিকে চলে আসবে, তার কারণ এখানে হচ্ছে আমরা যদি এই চারটা লক্ষ্য করি, এটা কিন্তু তখনই তৈরি হয় যখন হচ্ছে মার্কেটের ভিতর বায়ার বা বায়ার কম থাকে, ঠিক আছে? এই পজিশনটা দেখতেছেন, বায়ার নাই বললেই চলা যায়। তো আপনারা যারা এন্ট্রি নিতে চান, মার্কেট আরও নিচের দিকে আসলে নিয়ে নেবেন, ঠিক আছে? এই কয়েনটা হচ্ছে $3 থেকে $4 মধ্যে ওঠানামা যখন করবে, তখন হোল্ডিং এন্ট্রি নিতে পারেন। আর এখন যদি নেন তো শর্ট টাইমের জন্য নিতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ যদি আপনি চার্ট সম্পর্কে অবগত না হন, তাহলে শর্ট টাইমের জন্য ট্রেড আপনি করতে পারবেন না, আপনার জন্য হোল্ডিং এন্ট্রি বেটার। আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছেন। সো আমরা যদি এখন লক্ষ্য করি হচ্ছে লুনা ক্লাসিকের উপর, তাহলে একটু নলেজ দিতে পারবো। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু লুনা ক্লাসিক যে কয়েনটা আছে, ওল্ড ভার্সন, এটা চাটে আছি। আর আপনারা এটা চাইলে হোল্ডিং এন্ট্রি নিতে পারেন, তার কারণে এখানে মার্কেট আরও নিচের দিকে আসবে। সো এটা পুরোটাই বলবো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, পরে কাউকে দোষারোপ করবেন না, কারণ এই কয়েনের আর ভ্যালু নেই, ঠিক আছে? ভ্যালুলেস হয়ে গেছে। সো আপনারা চাইলে নিজের রিস্ক অনুযায়ী $10, $5 যা মন চাই বাই করবেন। আর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু এটা একবার পাম্প করে আবার নিচের দিকে চলে আসে, মানে স্ট্রং সাপোর্ট এখন আমরা এই 3টা 0-র পরে 2 ধরে রাখছি। সো এটার হচ্ছে মানে প্রাইজের ভিতর এত মানে খারাপ একটা সময় যাচ্ছে, যা এটা হচ্ছে পাম্প করার মতো অবস্থানে এখন নাই, ঠিক আছে? আর এই কয়েনটা ভ্যালুলেস হয়ে গেছে, তার কারণ কি, একটা কোম্পানির কয়েন যখন ডাম্প করে, ওই কোম্পানি এগেন মানে উপর দিকে যাওয়ার চান্স থাকে না। আর অনেক ভাই বলতেছেন 1 পয়সা কবে যাবে, ভাই আমি সাজেস্ট করবো এটা 1 পয়সা যাওয়া এখন হচ্ছে মানে বহুত মানে কষ্টের ব্যাপার, 1 পয়সাতে এটা যাওয়া অনেক টাফ আছে, ঠিক আছে? তো আপনারা যারা হচ্ছে হোল্ড করতে চান, নিজের রিস্ক অনুযায়ী অল্প কিছু হোল্ড করতে পারেন, সেটাই সাজেস্ট করবো। আর যদি না চান তাহলে করার দরকার নাই, কারণ এটা ভ্যালুলেস কয়েন, এটার মার্কেটে মানে জাগবে কি না সন্দেহ আছে, ঠিক আছে? শিবা ইউনোর যদি প্রাইস দেখেন, এদের থেকে কিন্তু খুবই ভালো আছে, আপনি যদি লক্ষ্য করেন এদিকে। আবার শিবা ইউনোর প্রাইস যদি আমরা দেখি, সেটাও কিন্তু ভালো আছে, এটার চাইতে ভালো, ঠিক আছে? ই যে পর্যায়ে আছে, এর চাইতে শিবা ইউনোর প্রাইসই ভালো আছে, ঠিক আছে? সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর যদি কারো হচ্ছে কি বলে এন্ট্রি নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে নিতে পারেন, আমি মানা করব না, কারণ আপনাদের ইচ্ছা। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন, আমরা এর আগেও দেখছি এই রেঞ্জের ভিতর কিন্তু এর আগেও নামছিল, আবার কিন্তু উঠছিল, ঠিক আছে? তো এটা 1 পয়সাতে যাবে না ভাই, এখন অনেক টাফ আছে। এখন যদি শিবা ইউনোর চার্ট দেখি, সেখানে একটু কিছু নলেজ দিতে পারবো। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু শিবা ইউনোর চার্টে আছি। আর এখানে যদি শিবা ইউনোর আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছেন যে শিবা ইউনোর চার্টের কিন্তু অবস্থা খুবই ভালো, সাইডওয়ে মার্কেট ক্রিয়েট করছে। যখন আমরা দেখি একটা টোকেন সাইডওয়ে মার্কেট ক্রিয়েট করে, তখন কিন্তু তার পাম্প করার চান্স বেশি থাকে, ঠিক আছে? এখানে যদি আমরা ডেলি মুভিং অ্যাভারেজ দেখি, তাহলে কিন্তু এটার মানে ডাম্পিং পাম্পিং সব বুঝতে পারতেছেন, এটা কিন্তু এতগুলো 0-র পরে 2-এ 1-এ ওঠানামা করতেছে। সো
আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর এটা হচ্ছে পাম্প করার চান্স বেশি আছে। আর শিবা ইউনো কি স্ক্যাম করবে কি না, শিবা ইউনো স্ক্যাম করবে না, তার কারণ এটা হচ্ছে ফেমাস কয়েন, আপনারা জানেন এদের কিন্তু কমিউনিটি পাওয়ারের জোরে কিন্তু এরা এই পর্যন্ত উঠে আসছে, ঠিক আছে, একটা মেইন টোকেন, ঠিক আছে। যখন দেখবেন যে ভালো একটা প্রফিট দিবে তখন বুঝবেন এর পিছনে কিছু আছে, ঠিক আছে। ডগ কয়েনের ক্ষেত্রে দেখেন আর এই কয়েনের ক্ষেত্রে দেখেন, ডগ কয়েন কিন্তু অনেক দিন ধরে ঝুলা ছিল, তারপরে বড় সড়ো একটা পাম্প করে। মিন টোকেন এমনই হয়, ঝুলা থাকে অনেক দিন অবধি, তো ওটার উপর এমনভাবে এন্ট্রি নেবেন যা যেই প্রফিট আপনার চলে গেলে লস হবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর যদি আপনি চার্ট সম্পর্কে না অবগত হন তাহলে আপনার শর্ট টাইমে ট্রেড বেটার না, আপনি হোল্ডিং এন্ট্রি নিতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মার্কেটিং ও ইয়ার্ড অফের সকল প্রকার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।